আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশের জনসংখ্যা, উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং উপজাতিদের উৎসব, এই তিনটা টপিক নিয়ে। তো প্রথমত বাংলাদেশের জনসংখ্যা। জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে অষ্টম। জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? অষ্টম। এবং উপমহাদেশের প্রথম আদমশুমারি হয় 1872 সালে। এখানে স্পেলিং মিস্টেক আছে, আদমশুমারি হবে, এখানে হচ্ছে আদমশুমারি, ঠিক আছে। আদমশুমারি হয় 1872 সালে। বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় 1974 সালে। তার মানে এখানে দুইটা ইনফরমেশন, এক হচ্ছে উপমহাদেশের প্রথম আদমশুমারি, আরেকটা হচ্ছে বাংলাদেশের প্রথম আদমশুমারি। উপমহাদেশের প্রথম আদমশুমারি হয় 1872 সালে এবং বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় 1974 সালে এবং 1872 সাল। এই হচ্ছে দুইটা তথ্য। এর পরবর্তীতে উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়ে আমরা আলোচনা করব। এবার বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা কত? 50টি। সংখ্যায় বৃহত্তম উপজাতি গোষ্ঠীর নাম হচ্ছে চাকমা। তার মানে বাংলাদেশে চাকমা সম্প্রদায়ের উপজাতিদের মধ্যে চাকমা হচ্ছে সবচেয়ে বড় উপজাতি বা বৃহত্তম উপজাতি। সংখ্যায় দ্বিতীয় বৃহত্তম গোষ্ঠীর নাম হচ্ছে কি? সাঁওতাল। এবং বাংলাদেশে বসবাসরত মুসলিম আদিবাসী গোষ্ঠীর নাম কি? এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসতে দেখা গেছে, সেটা কি? পাঙ্গন। মুসলিম আদিবাসী গোষ্ঠীর নাম কি? সেটা হচ্ছে পাঙ্গন, মুসলিম আদিবাসী গোষ্ঠী, ঠিক আছে। ইম্পর্টেন্ট একটা তথ্য। মাতৃতান্ত্রিক আদিবাসী গোষ্ঠীর নাম কি? গারো খাসিয়া। এই প্রশ্নটা কিন্তু বিগত বছরে আসতে দেখা গেছে যে মাতৃতান্ত্রিক গোষ্ঠীর নাম কি। এটা মেডিকেল ছাড়াও বিসিএস কিংবা ভার্সিটি ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা খুব মানে কমনলি পাওয়া যায়। এই প্রশ্নটা যদি উপজাতি নিয়ে কোনো একটা সিঙ্গেল প্রশ্ন থাকে, সেটা হচ্ছে এইটা যে মাতৃতান্ত্রিক আদিবাসী গোষ্ঠীর নাম কি। এটা হচ্ছে গারো এবং খাসিয়া। এর পরবর্তীতে উপজাতিদের বর্ষবরণ অনুষ্ঠানকে কি বলা হয়? বৈশাখী বলা হয়। উপজাতিরা হচ্ছে যে বর্ষবরণ অনুষ্ঠান পালন করে সেটাকে বলা হয় বৈশাখী। এক হচ্ছে এর পরবর্তীতে হচ্ছে মগ নামের জনগোষ্ঠী বর্তমানে বাংলাদেশে হচ্ছে মারমা নামে পরিচিত। এরপরে রাখাইনরা বাংলাদেশে এসেছে কোথা থেকে? রাখাইনরা বাংলাদেশে এসেছে মায়ানমার থেকে। বিশ্ব আদিবাসী দিবস কত তারিখে? বিশ্ব আদিবাসী দিবস হচ্ছে 1 আগস্ট। এটাও ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। বিশ্ব আদিবাসী দিবস কবে? 1 আগস্ট। বিশ্ব আদিবাসী দিবস হচ্ছে 1 আগস্ট। এবার হচ্ছে আমাদের জানা লাগবে উপজাতীয় সাংস্কৃতিক একাডেমি কোথায়? বীরসিরি নেত্রকোনা। সেটা হচ্ছে বীরসিরি নেত্রকোনার বীরসিরিতে অবস্থিত। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেত্রকোনার বীরসিরি উপজাতীয় কালচারাল একাডেমি, এখানেও বানানে একটু ভুল আছে, কালচারাল একাডেমি বীরসিরি। এর পরবর্তীতে খাসিয়া গ্রামগুলোকে কি বলা হয়? বলা হয় হচ্ছে পুঞ্জি। এর পরবর্তীতে জুম চাষ হয় কোথায়? জুম চাষ হয় হচ্ছে খাগড়াছড়িতে। এরপর হচ্ছে কঠিন চিবরদান অনুষ্ঠান পালন করা হয় কোথায়? এটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে।
কঠিন চীবরদান অনুষ্ঠান পালন করা হয় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে। এর পরবর্তীতে হচ্ছে বাংলাদেশের গারো নৃগোষ্ঠীর ভাষার নাম কি? গারো নৃগোষ্ঠীর ভাষার নাম হচ্ছে মান্দি খুশিক। বাংলাদেশের গারো নৃগোষ্ঠীর ভাষার নাম হচ্ছে মান্দি খুশিক। এর পরবর্তীতে বিখ্যাত মণিপুরী নাচ এটা কোন অঞ্চলে? এটা হচ্ছে সিলেট অঞ্চলের। বিখ্যাত মণিপুরী নাচ হচ্ছে সিলেট অঞ্চলের। ঝুমুর নাচ হচ্ছে সাঁওতালদের এবং বাংলাদেশের উপজাতীয় প্রতিষ্ঠান হচ্ছে আটটি। তার মানে এখান থেকে সংখ্যাগত যে তথ্যগুলো আমাদের আমরা জানলাম সেটা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা হচ্ছে পঞ্চাশটি, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা পঞ্চাশটি। এরপরে আমাদের উপজাতীয় প্রতিষ্ঠান আটটি এবং উপজাতীয় সাংস্কৃতিক একাডেমি হচ্ছে কোথায়? বিরিশিরি নেত্রকোনায়। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা দেখব উপজাতিদের উৎসব। উপজাতিদের উৎসব এর মধ্যে হচ্ছে চাকমাদের হচ্ছে যে উৎসব সেটা আমাদের কি? বিজু। চাকমাদের উৎসব হচ্ছে বিজু। চাকমাদের উৎসব বিজু। এবং এইখান থেকে আর একটা ইনফরমেশন আমরা জেনে নিব, সেটা হচ্ছে কাদের অবস্থান কোথায়, তার মানে কোন উপজাতিরা কোন এরিয়াতে বেশি থাকে বা কোন এরিয়াতে তাদেরকে পাওয়া যায়। এক হচ্ছে চাকমা উপজাতি, যারা তাদের সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে রাঙামাটিতে। চাকমাদের সবচেয়ে বেশি পাওয়া যায় রাঙামাটিতে। এর পরবর্তীতে খাগড়াছড়িতেও পাওয়া যায়, বান্দরবানেও পাওয়া যায়, কিন্তু রাঙামাটিতে সবচেয়ে বেশি। এবং তাদের উৎসবের নাম হচ্ছে বিজু। চাকমাদের উৎসবের নাম বিজু। এর পরবর্তীতে আসতে আসতে ত্রিপুরা। ত্রিপুরা জনগোষ্ঠীর অবস্থান খাগড়াছড়িতে সবচেয়ে বেশি এবং তাদের উৎসবের নাম হচ্ছে বৈশুখ। এরপরে হচ্ছে মারমা, এখানে আবারও স্পেলিং মিস্টেক। মারমাদের হচ্ছে মারমা। মারমাদের অবস্থান হচ্ছে বান্দরবনে সবচেয়ে বেশি, এরপর খাগড়াছড়ি, তারপর হচ্ছে রাঙামাটি। তো মারমাদের যে উৎসব সেটা হচ্ছে সাংরাই। মারমাদের উৎসবের নাম হচ্ছে সাংরাই। এর পরবর্তীতে সাঁওতালদের অবস্থান হচ্ছে দিনাজপুর, রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জে এবং তাদের উৎসব হচ্ছে সোহরাই আর হচ্ছে বাহা। আর গারো উপজাতির যে উৎসব সেটা হচ্ছে ওয়াংগালা। গারো উপজাতির যে উৎসব সেটাকে বলা হয় ওয়াংগালা। ঠিক আছে, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, গারো উপজাতি ওয়াংগালা। তো এখানে অবস্থানের দিক থেকে যে ইনফরমেশনগুলো মনে রাখা লাগবে, তার মধ্যে চাকমাদের অবস্থান যে রাঙামাটিতে সর্বাধিক, এই ইনফরমেশনটা একটু বেশি গুরুত্বপূর্ণ, বাকিগুলো জাস্ট একবার রিডিং দিয়ে রাখতে পারো। তো এই যে পিডিএফ থেকে তোমাদের পড়ানো হচ্ছে, এই পিডিএফটা যদি পেতে চাও সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশন বক্স ফলো করতে পারো, ইনশাল্লাহ সেখান থেকে তোমরা প্রসিডিওর ফলো করলে পিডিএফটা পেয়ে যাবা। এর পরবর্তীতে আবার আসি, আমরা পড়ালেখায় চলে আসি। গারোদের উৎসবের নাম হচ্ছে ওয়াংগালা। এর পরবর্তীতে রাখাইন। রাখাইনদের আমরা পাই কোথায়? পটুয়াখালী এবং কক্সবাজার। আমরা আগে বলছি যে রাখাইনরা কিন্তু হচ্ছে মিয়ানমার থেকে আসছে। তো পটুয়াখালীতে এবং কক্সবাজারে, পটুয়াখালীর আমাদের যে কুয়াকাটা সমুদ্র সৈকত, সে এটা কিন্তু হচ্ছে আমাদের পটুয়াখালী জেলার মধ্যে পড়ে এবং কুয়াকাটার ওই এরিয়াতে কিন্তু রাখাইন পল্লী আছে। এছাড়া কক্সবাজারও রাখাইনদের অবস্থান পাওয়া যায় এবং তাদের যে উৎসব সেটার নাম হচ্ছে সান্দ্রে বা জলকেলি। তো এই হচ্ছে মোটামুটি উপজাতিদের
অবস্থান, উপজাতিদের নাম এবং তাদের উৎসব সম্পর্কে বিস্তারিত কথাবার্তা। তো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।